ষাঁড়ের আক্রমণে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গায়েঘাটা থানার ইছাপুর গ্রামে। মঙ্গলবার সকালে ইছাপুর গ্রামের বাসিন্দা নিতাই পাল তার বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিলেন, এমন সময় একটি ষাঁড় এসে তাকে আক্রমণ করে। ঘটনাস্থলে আহত হয় ওই ব্যক্তি, তারপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির মৃত্যু হয়। তারপরে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমার মেয়ে সমস্যা কি নাম না কি হয়েছে বলুন তো? নিতাই পাল। মানে এই যে ঘটনাটা ঘটলো, তারপর আপনারা কি করলেন? ওই তো ঘটনাটা ঘটার পরে ওনাকে নিয়ে লোকাল ডাক্তার দেখানো হয়েছিল। লোকাল ডাক্তার বললো শ্বাসকষ্ট হচ্ছে, ওনাকে হাসপাতালে নিয়ে যান। ঠিক আছে, এবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। হাসপাতাল থেকে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে দেখে ডাক্তার মানে জাস্ট করে তো কিছু আমি পুরোটা জানি না, ঠিক আছে, আমি তো আর যাইনি সঙ্গে, তখন বললো যে বাড়িতে নিয়ে যান আপনারা। ষাঁড় আক্রমণ করলো কেন সেটা কি বলা যাবে নাকি? ষাঁড় কী করে কেন আক্রমণ করলো সেটা কি ওনাকে ওই ষাঁড়ের কি মানে মাধ্য এরকম কিছু? না না, প্রায় সকালে আসে এখানে এসে কাজ করছিল, পরিষ্কার টরিষ্কার করছিল, ষাঁড়টা পিছন দিয়ে এসে তাড়া করে নিয়ে আসে, তাড়া করে নিয়ে আসে ওইখানে দূরে ওই জায়গাটায় নিয়ে গেছে কলা গাছের ওইখানে। হ্যাঁ, নিয়ে ওইখানে যেয়ে গুঁতো দিয়ে শিং আর কি বাধা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই এলাকায় ক্ষতি করিনি, এমনি আমাদের বাজার ফাজারে যায় বা যে আমরা খাবার দিই ওকে, মুড়ি দিই, কেক দিই, বিস্কুট দিই, হ্যাঁ, এই হচ্ছে এই সমস্ত আমাদের দেওয়া হয়, আসে এই পাড়া দিয়ে ঘোরে। এখন এই হচ্ছে অবস্থা, সকালবেলা এই কেস ঘটনাস্থলে মারা গেল লোকটা। হ্যাঁ, ঘটনাস্থলে মারা গেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দবার্তা।